আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেক নাম হলো আহলে বাইত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না, খাজা বাবা আহলে বাইতের গোলাম ছিলেন, যে খাজা বাবার শান বয়ান করছেন আপনারা, আমাকেও লাগিয়ে দিয়েছেন মাশাআল্লাহ। এই যে খাজা বাবা কার আশেক? খাজা বাবা আহলে বাইতের আশেক। শাস্ত হুসাইন বাদশাস্ত হুসাইন দীনস্ত হুসাইন দীন ফনাস্ত হুসাইন। সুবহানাল্লাহ। সরদার নাদাদ দস্ত দরে দস্ত ইয়াজিদ হক্কা কে বানায়ে লা ইলাহা হুসাইন। সুবহানাল্লাহ। আমার প্রাণের খাজা বাবা বলেন, যে খাজা বাবার শরণ আপনারা করছেন সে খাজা বাবার বক্তব্য হল দিন হল হুসাইন, বাদশাহ হল হুসাইন, দুনিয়ার বাদশাহ, হাসরের বাদশাহ, জান্নাতের সরদার, জান্নাতের বাদশাহ হলেন আহলে বাইত। সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলি জান্নাত। আল্লাহর প্রিয় নবী বলেন, আমার বেটা হাসান হুসাইন হলো জান্নাতীদের সরদার। সুবহানাল্লাহ। কাদের সরদার? জান্নাতীদের সরদার। আমার খাজা বাবা বলেন, আমার হুসাইন তিনি হলেন দুনিয়ার বাদশাহ, কবরের বাদশাহ, হাসরের বাদশাহ, জান্নাতের বাদশাহ। তিনি হলেন দিন, তিনি হলেন কালেমা, তিনার পক্ষেই কালেমা, তিনার প্রেমেই কালেমা। ইমাম আকবর ইমাম হুসাইনের প্রেম, ইমাম আকবর ইমাম হুসাইনের গোলামি হল কালেমা। যার মধ্যে ইমাম হুসাইনের গোলামিয়ত নাই, তার মধ্যে কালেমা নাই, ইসলাম নাই, ইসলাম ইসলাম বললেও কোনো লাভ নাই। এই বলাটা কাবের এজিদও বলেছিল কারবালার প্রান্তরে, ঠিক না ঠিক? নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, কোরআন মুখস্থ ছিল, হাদিস মুখস্থ ছিল, সবই ছিল, আমাদের আমাদের থেকে আরো বেশি ছিল, এবং সময়টা কাছাকাছি ছিল, প্রিয় নবীর জাহিরি সময়ের কাছাকাছি অবস্থান করেছিল, আমাদের থেকে ভালো করে তারা জানত বুঝত। কিন্তু না না না, তারপরও আহলে বাইতের গোলামি তাদের নসিবে জোটেনি, যাদের নসিবে কপালে, যাদের ভাগ্যে আহলে বাইতের গোলামি নাই, তাদের জন্য ইসলাম নাই, জান্নাত নাই, দোজাহানে মুক্তি নাই। আচ্ছা আছে, দোজাহানে মুক্তি আছে? দোজাহানে মুক্তি নাই, কেননা দোজাহানের মুক্তি তো আহলে বাইত, সেই দোজাহানের মুক্তিদাতাই হলেন আমাদের প্রিয় নবী। দোজাহানে নবী ছাড়া আপন কেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? দোজাহানে নবী ছাড়া আপন কেহ নাই, আল্লাহর নূর প্রিয় নবী, আল্লাহর নূর প্রিয় নবী, নাই তুলনা নাই, দোজাহানে নবী ছাড়া। সবাই বলেন, দোজাহানে নবী ছাড়া। সেই ইমাম আকবর ইমাম হুসাইনের গোলামিয়ত আহলে বাইতের প্রেমের নামই হলো জান্নাত নাজাত কলেমা। আমার খাজা বাবা বলেন, ইমানের কালেমা, ইসলামের কালেমা এবং ভিত্তি হলেন আহলে বাইতের প্রেম। আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা খাজা মানো ভালোবাসো, শিক্ষা দিলেন তাদের খাজা বাবা, আমার প্রেমিক যারা দাবি করো, আরে আমি তো সেই নবীর প্রেমিক, আমি তো সেই নবী বেঠা ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের গোলাম হলে কোসে পাক হওয়া যায়, ইমাম হুসাইনের গোলাম হলে খাজা বাবা হওয়া যায়, ঠিক না ঠিক? ইমাম আকবর ইমাম হুসাইনের গোলাম হলে ইমাম আজম হওয়া যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তিনি বলতেছেন, আমি যদি দুনিয়াতে সিফিনের ময়দানে বেঁচে থাকতাম, জাহির ভাবে থাকতাম, তাহলে আমি ইমাম আজম মাওলা আলীর পক্ষ হয়ে যুদ্ধ করতাম, মুয়াবিয়ার বিপক্ষে অবস্থান নিতাম, ঠিক না বেটি?
আমার কাছে সব রেফারেন্স আছে ছোট্ট বই কেনা বাবা জান কেবলা নির্দেশে লেখা হয়েছে বইটা কোরআন হাদিসের দলিল এটা নিয়ে নেবেন বিস্তারিত আলোচনা সম্ভব নয় আমাদের ইমাম বলেছেন ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি আমি যদি সিফিনের ময়দানে উপস্থিত থাকতাম তাহলে আমি অবশ্যই ওই সিফিনের ময়দানে আহলে বাইতের পক্ষে মাওলানা আলীর পক্ষে অবস্থান নিতাম খেয়াল করবেন ওই ময়দানে শুধু মাওলানা আলী ছিল না ওই ময়দানে কারা ছিল সেটাও জানতে হবে ওই ময়দানে ছিল ইমাম আকবর ইমাম হাসান ওই ময়দানে ছিল ইমাম আকবর ইমাম হোসেন ওই ময়দানে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে ছিল আশিকের রাসূল ওয়াইসুল করনি সুবহানাল্লাহ বলেন না ওয়াইসুল করনির কথা কেউ না জানে কে না বোঝে এই প্রেমের কথা আমরা সবাই জানি এই ওয়াইসুল করনি মহাপ্রেমিককে কে হত্যা করেছে ওই মুয়াবিয়ার সৈন্যরাই হত্যা করেছে আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ মাওলানা আলীর পক্ষে কারা ছিল জবরদস্ত জলিলুল কদর সাহাবী সবাই মাওলানা আলীর পক্ষে অবস্থান নিয়েছেন এমন কি মাওলানা আলীর পক্ষে অবস্থান নিয়েছেন প্রিয় নবীর প্রেমিক সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এটা সবাই জানে ইসলামের এমন একটা পরিবার যারা তিনজনই শহীদ হয়েছেন জান্নাতের শুভ সংবাদ পেয়েছে সুবহানাল্লাহ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নাম হলো হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা কি বুঝতেছেন খেয়াল করে শুনবেন আম্মা জানের নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন ইসলামের প্রথম শহীদ সুবহানাল্লাহ ইসলামের প্রথম শহীদ মাদের মধ্যে তিনি হলেন আমাদের আম্মা জান মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলেন না তিনি হলেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড স্বামী আমাদের পিতা সাহাবী ওনার নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেছেন প্রিয় নবীর প্রেমে এবং প্রিয় নবী বলতেছেন আম্মারের পরিবারের জন্য শুভ সংবাদ জান্নাতের শুভ সংবাদ এভাবে প্রিয় নবী দরে দরে কবর বলেছেন সংবাদ দিয়েছেন আম্মারের পরিবারের জন্য জান্নাতের শুভ সংবাদ এবং প্রিয় নবী হাদিস বর্ণনা করতেছেন তিনজনের জন্য জান্নাত বুক ফেটে বসে আছে অধীর আগ্রহে বসে আছে সেই তিনজনের নাম বয়ান দিচ্ছেন প্রিয় নবী তিনজনের মধ্যে প্রথম জন হলেন মাওলানা আলা মাওলানা আলী যার জন্য জান্নাত অপেক্ষা করছে আমরা জান্নাতের আশা করি আর জান্নাত আশা করেন মাওলানা আলীর সুবহানাল্লাহ বলেন না এটা সহিহ মুসলিম শরীফের হাদিস তিরমিজিতে আসছে এবং ইবনে মাজার মধ্যে হাদিস শরীফটা পেয়ে যাবেন যাক তাহলে দেখুন তিনজনের জন্য জান্নাত অপেক্ষা করছে তার মধ্যে একজন হলেন মাওলানা আলা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকজন হলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের জন্য জান্নাত অপেক্ষা করছে সুবহানাল্লাহ সেই আম্মার যে আম্মার সব সময় সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল আল্লাহর প্রিয় নবী আম্মারকে এতই ভালোবাসতেন কেউ যদি আম্মারকে কষ্ট দিত প্রিয় নবী সহ্য করতে পারতেন না তিরমিজি শরীফের হাদিস হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আম্মারের ব্যাপারে একটা অভিযোগ পেশ করলেন প্রিয় নবীর দরবারে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে যখন অভিযোগ পেশ করলেন তখন প্রিয় নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেল প্রিয় নবী কষ্ট পেলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আমার খালিদ তোমরা কখনো আম্মারের ব্যাপারে আমাকে অভিযোগ করিও না আমি আম্মারকে খুব ভালোবাসি আমার আম্মারকে যে কষ্ট দেবে সে আমি নবীকে কষ্ট দিল আমার আম্মার পক্ষে যে যাবে সে আমি নবীর পক্ষে রইল আওয়াজ দিয়ে বলুন সুবহান সে আম্মারের কথা বলছি যে আম্মার 93 বছরের মধ্যে মাওলানা আলীর সাথে যুদ্ধ করার জন্য সিফিনের ময়দানে অবতরণ করলেন এর আগের ইতিহাস আমাদের জানার দরকার প্রিয় নবী আম্মারকে বলতেছেন বুখারী শরীফ আমার সামনে আছে এটা হলো বুখারী শরীফ হয়তো সময়ের কারণে ভারত গুরু পড়া সম্ভব নয় আমার কাছে সব ডকুমেন্টস সাথে সাথে রাখি কখন কে কি বসে ঠিক না
কে এসে ধরে যে হুজুর একটু ডকুমেন্টস দেন, তাই সাথে রাখি। আর সাথে না রাখলে সমস্যা নাই, মোবাইলের মধ্যে আল্লাহর রহমতে হাজার হাজার ডকুমেন্টস আছে। ইজি হয়েছে, সহজ হয়েছে আমাদের জন্য, সব কিছু এখানে আছে। যার সময় কম, মুর্শিদকে আপনি চলে আসবেন, তাই একটু তাড়াহুড়ো হলেও আপনাদেরকে একটু দেওয়ার জন্য চেষ্টা করছি, বুঝানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আরে জোরে বলেন আমিন। আহলে বাইতের ভালোবাসা মুমিনের ঈমান, আহলে বাইতের ভালোবাসা এই ভালোবাসা ইমানে ফরজ, এই ভালোবাসা ইমানে ফরজ, কোরআনে বয়ান। আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান, আহলে রসুলের ভালোবাসা মুমিনের ঈমান। أسألكم عليه أجرا إلا المودة في القربى فقران بيان أهل رسول ربانو بشا مؤمن ريمان أهل بيت ربانو بشا مؤمن ريمان سبحان الله ولنا আহলে বাইতের ভালোবাসা ছাড়া মুক্তি নাই। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, মসজিদ বানাচ্ছেন সর্বপ্রথম মসজিদে কুবা, আবার কেউ কেউ বলেছেন মসজিদে নববী, মদিনা শরীফের মসজিদ, দরবারে আজম শরীফের মসজিদ। ওই মসজিদ বানানোর সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করতেছেন, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হলেন, আমার প্রিয় নবীও উপস্থিত হলেন। প্রিয় নবীও মসজিদ বানানোর কাজে লেগে গেলেন। প্রিয় নবী দূর থেকে দেখতেছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে করে একটা নয় দুইটা করে ইট বহন করছে, পাথর বহন করছে। যেটা বলছিলাম যে হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 93 বছর বয়সে, যিনি ওই মসজিদ নির্মাণের সময় দুইটা করে ইট বহন করতেছেন, প্রিয় নবী ডেকে দূরে আসলেন এবং গায়ের ময়লা আবর্জনা ধুলাবালি ঝেড়ে দিচ্ছেন। প্রিয় নবী বলতেছেন, ওয়াই আম্মা তাকলুহু আলফিয়াতুন বাগিয়া, আমার আম্মার জন্য আফসোস হয়, কষ্ট হয়, আমার আম্মারকে একটা বিদ্রোহী দল হত্যা করবে। খেয়াল করবেন, বিদ্রোহী দল হত্যা করবে। প্রিয় নবী আগে থেকে বলেছেন, আমাদের ইমামরা বলেছেন, প্রিয় নবী এলমে গায়েব যে বলেন, এলমে গায়েবের মূলে যে প্রিয় নবী রয়েছে, এলমে গায়েবের সংবাদ যে প্রিয় নবী দিচ্ছেন, সেটার আরেকটা হাদিস হলো এই হাদিস। আওয়াজ বলে সুবহানাল্লাহ, ঘটনা ঘটেনি, আগে থেকে বলেছেন প্রিয় নবী আমার আম্মারকে একটা বিদ্রোহী দল হত্যা করবে। ইমামরা এই হাদিসের ফয়সালা দিয়েছেন, এই বিদ্রোহী দল হলো মুয়াবিয়া। এই মুয়াবিয়ার দল সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে সিফতিনের ময়দানে, আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, তারাই মাথা নিয়ে অলিতে গলিতে ঘুরিয়ে সবাইকে দেখিয়েছে যে আমার বিরুদ্ধে যদি কেউ যাও, খেয়াল করবেন একই কথা ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে বলেছে কাদেরজি, যে আমার বিপক্ষে যদি কেউ যাও তোমাদের অবস্থান এই ইমাম হুসাইনের মতো হবে। ঠিক এর আগে তার পিতা সেই মুয়াবিয়াই বলেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলার মাথা নিয়ে অলিতে গলিতে ঘুরানোর পর বলেছে, মুয়াবিয়ার বিপক্ষে অবস্থান নিলে এরকম আম্মারের মতো অবস্থান হবে। আওয়াজ বলে নাউজুবিল্লাহ। দেখেন অনেক দলিল আছে, যাক আমরা ওদিকে যাব না। আমাদের প্রত্যেক সাহাবায়ে কেরাম, প্রত্যেক তাবেঈন, আমাদের হকের প্রত্যেক ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহ, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ, প্রত্যেকে আহলে বাইতের গোলাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন না, সবাই মুয়াবিয়া এদের বিরুদ্ধে ছিলেন। এই ছোট্ট কিতাবের মধ্যে রয়েছে আমাদের মহান মুশরিক কেবলা এই পর্যন্ত মুয়াবিয়ার কোনো বিষয়ে কোনো কথা বলেছে, বলে না কোনো কথা বলেছে না? আমরা কি কোনো ব্যক্তি কথা বলি, রেজাউল কাউসার রেফারেন্স দিয়ে বলি, আল্লামা হাবিবুল আহমদ রেফারেন্স দিয়ে বলি, আমরা কি আল্লামা ইমাম হায়াতের রেফারেন্স দিয়ে বলি? রেফারেন্স গুলো কার? ইমামদের। ঠিক না? ঠিক। আমরা কিতাবে পেয়েছি, দলিল পেয়েছি, দলিলগুলো আপনাদেরকে উপস্থাপন করতেছি দলিল সূত্রে, কোরআন হাদিসের সূত্রে। এখানে বলা হয়েছে কোরআন হাদিসের আলোকে মুয়াবিয়ার প্রকৃত রূপ, কোরআন হাদিসের সূত্রেই প্রমাণিত হচ্ছে মুয়াবিয়া হলো ইসলামের এক নম্বর দুশমন।
এক নম্বর দুশ্মন, প্রতিষ্ঠিত ইসলামকে ধ্বংস করেছে মুয়াবিয়া, খেলাফত প্রখ্যাত করেছে মুয়াবিয়া, মুলুকের প্রতিষ্ঠা করেছে মুয়াবিয়া, আহলে বাইতকে গালি দিয়েছে মুয়াবিয়া, আহলে বাইতকে হত্যা করেছে মুয়াবিয়া, কাবের এই ইমাম আকবর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেছে মুয়াবিয়া, এটি তাহসির কিতাবের মধ্যে রয়েছে। আল্লামা আমাদের মহান শিক্ষকদের উস্তাদ আল্লামা মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদ আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিতাব লিখেছেন ইসলামের ইতিহাস, সেখানে রয়েছে ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে মুয়াবিয়া, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ক্ষমতা তুলে দিয়েছে কাবের যাদের হাতে, সেটা হলো মুয়াবিয়া। যা বলেছি সবগুলো রেফারেন্স এখানে আছে, বাংলা বললেও এখানে আরবি শহরে রেফারেন্স রয়েছে। অবাক হবেন, ইমাম হাসানকে বিশ্বয়োগে হত্যা করার পরে যখন মুয়াবিয়ার কাছে নিউজ আসলো, মুয়াবিয়া লাফিয়ে উঠেছে, বলতেছে সে শুকরিয়ার সিজদায় পড়ে গেছে, নাউজুবিল্লাহ, শয়তানের পায়ে সিজদা দিচ্ছে, ইমাম হাসান হত্যা হয়েছে, নাউজুবিল্লাহ। একজন মুমিন হত্যা হলে সে অবশ্যই শোকাহত হতে হবে, যদি মুমিন হয় ঠিক না বেটে, আর মুমিনের ইমান হলেন আহলে বাইত, আহলে বাইত হত্যা হয়েছে সে নাকি খুশি হয়েছে, খুশির সিজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, প্রিয় উপস্থিতি কোথায় অবস্থান মুয়াবিয়ার, সাহাবী হত্যা করেছে মুয়াবিয়া, তাই সাহাবি হত্যাকারী কখনো সাহাবি হতে পারে না, সাহাবি হত্যাকারী কি সাহাবি হতে পারে, তাহলে আর সাহাবি হত্যাকারীর মধ্যে কোনো পার্থক্যই রইল না, সাহাবি মানে মানুষকে বাঁচাবে, মানুষকে হত্যা করবে নয়। মুয়াবিয়া ক্ষমতায় আসার পরে অসংখ্য সাহাবি হুযর বিন আদি, আব্দুর রহমান ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকর, আল মালিক বিন আসতার, এভাবে শুরু করে প্রায় হুযর বিন আদির সাতজন সঙ্গী সহ 500 সাহাবিকে ডেকে ডেকে প্রত্যক্ষ পরোক্ষ হত্যা করেছে, 24,000 তাবি হত্যা করেছে, এতগুলো মানুষকে সাহাবি তাবিকে যে হত্যা করে তাকে আর মুসলমান বলার কোনো সুযোগ আমরা নয়, হাদিস শরীফ বলতে সহায় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, মুয়াবিয়ার বিষয়ে আমরা আমাদের কোনো মন্তব্য বলি না, অনেকে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে এই এলাকায়ও, অনেকে বলতে চায় যাক আমরা এগুলোকে ভ্রুকেপ দিই না করি না, আমরা আমাদের কাজ করে যাই, কারণ বিশ্ব সুন্নি আন্দোলন সব বাতিলের বিরুদ্ধে সবাই জানে, সুন্নি আন্দোলন কোনো বাতিলের সাথে এখনো আতা কোনো বাতিলকে প্রশ্রয় দেন, আমরা শিয়াবাদের বিরুদ্ধে সর্বপ্রথম বাবাদেরকে এখন বক্তব্য বলতেছেন, বাবাদেরকে আপনার আশ্বাদ কি, তিনি তো মহান ইমামকে ছোট থেকে দেখে আসছেন, বলতেছেন 1989 সালে সর্বপ্রথম শিয়াবাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যিনি প্রতিবাদ করেছে তার নাম হলো আল্লামা ইমাম হায়াত, আজকে সেই ইমাম হায়াত সুন্নি আন্দোলনকে যদি কেউ শিয়াদের মধ্যে মনে করতে হবে, তাদের সেই কাজটা ওনার উপর চাপিয়ে দিচ্ছে, তাদের অবস্থানটা ওনার উপর চাপিয়ে দিচ্ছে, প্রিয় উপস্থিতি বিশ্ব সুন্নি আন্দোলন খারিজিবাদের বিরুদ্ধে, শিয়াবাদের বিরুদ্ধে, সব বাতিলের বিরুদ্ধে বিশ্ব সুন্নি আন্দোলন আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক মানবিক সব সূত্র আমাদেরকে দিয়েছেন মহান মুর্শিদ কাবলার নজরে করমে, অতএব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই বিশ্ব সুন্নি আন্দোলন করবেন, সবাই বিশ্ব সুন্নি আন্দোলন করবেন, কারণ সুন্নি আন্দোলন ছাড়া সুন্নি আন্দোলনের বাইরে দেখতেছেন তো একজন এক একবার বলে, বাবা জানো হয়তো জানেন আজকে এক বক্তা নামও বলে দিচ্ছি, সাইফুল আলম বাবর আল আজাহারি, আজাহার থেকে নাউজুবিল্লাহ পাশ করে আসছে, এটা আজাহারি নামে পরিচিত, সে বলতেছে যে যারা মুয়াবিয়ার বিরুদ্ধে বলে একদিন, মানে মুয়াবিয়ার বিরুদ্ধে যারা বলে এরকম শত শত মানুষ, মাওলা যেই বন্দুক মুয়াবিয়ার দিকে আমরা তাক করে রেখেছি, এই বন্দুক নাকি মাওলা আলীর দিকে যাবে, এটা নাকি আহলে বাইতের প্রেমিক, দেখছেন আহলে বাইত মাওলা আলী থেকে ইমানের কেন্দ্র, হকের কেবলা, আমরা মুয়াবিয়ার বিরুদ্ধে আমরা বলি না, কোরআন হাদিস প্রমাণ করতেছে মুয়াবিয়া সাহাবীর বিরুদ্ধে, সাহাবী হত্যাকারী আহলে বাইতের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে গেলে ইমান ইসলাম কিছুই থাকে না, ঠিক না বেটে, সেজন্য এই দিককে কাদের বলা হয়, আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান করার কারণে, অতএব এই ধরনের শব্দ তারা বের হচ্ছে, সেজন্য সুন্নি আন্দোলনের বাইরে কোনো আলেমুল আমার কাছে ইমান আশ্রয় পাবে না, ঠিক না, ইমানের নিরাপত্তা নেই, কোন প্রিয় মুর্শিদের কাছে অনেক হকের পিঠ থাকতে পারে, সুন্নি আন্দোলনের বাইরে আপনারা থাকবেন না, আপনারা সবাই মিলেমিশে সুন্নি আন্দোলনের পক্ষে থাকবেন, সবাইকে এই আহ্বান জানাবো এবং সবাইকে আহ্বান জানাবো ইসলামীয়দের পক্ষে থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করি, আমি তাদের খাজা বাবার মিশন বিশ্ব সুন্নি আন্দোলনে যুক্ত হয়ে সবাই কাজ করার তহবিদের গুরু, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।